গুড মর্নিং ক্লাস টুয়েলভ বন্ধুরা, পড়াশোনা করছো আদৌ তোমরা? আমাদের কিন্তু সময় ঘনিয়ে আসছে, সুতরাং পড়াশোনায় এখন থেকে একটু জোর দিয়ে ভালো করে পড়তে হবে এবং পড়াটা লিখতে হবে, অর্থাৎ পড়বে এবং লিখবে। আমি দেখছি যে কতিপয় স্টুডেন্ট কিন্তু পড়াশোনা করে, বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু পড়াশোনা করে না, সুতরাং যারা পড়াশোনা করছে না তারা কিন্তু রেজাল্ট ভালো করতে পারবে না। ওকে, তো পড়াশোনা করো, সারাদিনে যতটা সম্ভব হয় ততটাই কিন্তু পড়তে থাকো, সময় নষ্ট করো না। দেখো, আজকে আমরা দেখব হচ্ছে বিরুদ্ধানুমান কাকে বলে, বিরুদ্ধানুমান কয় প্রকার এবং হচ্ছে কী কী, ঠিক আছে? এর আগে আমরা চতুষ্কোণ দেখে নিয়েছিলাম, চতুষ্কোণের ব্যাখ্যা টোটালি কিন্তু পড়ে নিয়েছি। ওকে, তো বিরুদ্ধানুমান কাকে বলে এই বিষয়টাও ইম্পর্টেন্ট রয়েছে, এই টপিকটা তোমাকে ভালো করে বুঝতে হবে। তো আমরা প্রথমে দেখব যে বিরুদ্ধানুমান কাকে বলে ও বিরুদ্ধানুমানের সংজ্ঞা দাও। চ্যাপ্টার নাম্বার হচ্ছে বচনের বিরোধিতা, তোমরা জানো যারা দেখছো ভিডিওগুলি, এবং যারা ভিডিওগুলি প্রথম দেখছো তারা কিন্তু আগের ভিডিওগুলো দেখবে, তারপরে এই ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকবে। দেখো, যে অমাধ্যম অনুমানে কোনো বচনের সত্যতা বা মিথ্যাতব্য থেকে তার বিরোধী বা অনুরূপ আর একটি বচনের সত্যতা বা মিথ্যাতব্য অনুমান করা হয় তাকে বিরুদ্ধ অনুমান বলা হয়। একেই আরেকবার ব্যাপারটা বলছি, যে অমাধ্যম অনুমানে কোনো বচনের সত্যতা কোনো একটি বচনের সত্যতা বা সেখানে হচ্ছে মিথ্যা, অর্থাৎ বচনটি সত্য কি মিথ্যা থেকে তার বিরোধী, অর্থাৎ আমরা জানি যে এর একটার বিরোধী আরেকটা বচন রয়েছে, আমরা চতুষ্কোণে পড়েছি, তার আমরা এর আগেও দেখেছি বচনের বিরোধিতাতে, ঠিক না, যে ক্লাসটি রয়েছে সেটাতে দেখেছি। তাহলে কোনো একটি বচনের সত্য বা মিথ্যা থেকে বিরোধী, মানে এ বচনে বিরোধী মনে করো ও বচন, ঠিক আছে, বিরোধী বা অনুরূপ কোনো একটি বচনের সত্যতা বা মিথ্যাতব্য অনুমান করা হয় তাকে বচনের বিরুধানুমান বলা হয়। মানে একটি বচন থেকে আরেকটি বচনের, একটি বচন সত্য থেকে বা মিথ্যা থেকে আরেকটি বচনের সত্য বা মিথ্যা অনুমান করাই হচ্ছে বিরুধানুমান। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এবার একটা উদাহরণ দিয়ে ব্যাপারটাকে আর একটুখানি বুঝে নেব। দেখো, এখানে আমরা একটা নিয়েছি এ বচন, তাহলে সকল মানুষ হয় প্রাণী, এটা আমরা এ বচন নিলাম, এই বচনটি কি শর্ত, ট্রি অর্থাৎ ট্রু, তাহলে এর বিরুদ্ধ বচন হচ্ছে ই বচন, তাই না? তাহলে বিবেচনে আমরা জানি যে কোনো মানুষ নয় প্রাণী, এটা হচ্ছে মিথ্যা, অর্থাৎ এই বচনটা দেখে এই বচনটা নির্ণয় করার যে পদ্ধতি রয়েছে সেটাকেই বলা হচ্ছে বিরুদ্ধানুমান, বা এই বচন থেকে এই বচনের সত্য বা মিথ্যার যে অনুমান করা হবে সেটাই হচ্ছে বিরুদ্ধানুমান। দেখো, এখানে এ বচনের সত্যতা থেকে এর বিরোধী বচন হচ্ছে ই, তাই না? এ বচনের সত্যতা থেকে এর বিরোধী বচন ই বচনের মিথ্যাতব্য অনুমান করা হয়েছে, আর এই পদ্ধতিটিকেই বলা হচ্ছে বিরুদ্ধানুমান। ওকে, আশা করি বুঝতে পেরেছ। পরে আমরা দেখব হচ্ছে বিরুদ্ধ অনুমান কয় প্রকার এবং হচ্ছে কী কী। বিরুদ্ধ অনুমান চার প্রকার রয়েছে। প্রথম হচ্ছে কি বিপরীত বিরুধানুমান, দু নম্বর হচ্ছে অধীন বিপরীত বিরুদ্ধানুমান, এবং তিন নম্বর রয়েছে অসম বিরুদ্ধানুমান, এবং চার নম্বর হচ্ছে বিরুদ্ধানুমান। খুব একটা খারাপ পরিস্থিতিতে কিন্তু ভিডিও আমি রেকর্ড করছি, বাইরে বৃষ্টি হচ্ছে, তোমরা হয়তো শুনতে পাচ্ছ, যাই হোক সেটাকে একটু ইগনোর করে ক্লাসটা কন্টিনিউ করবে। চলো নেক্সট আমরা দু নম্বর প্রশ্ন দেখব, বিপরীত বিরুদ্ধানুমান কাকে বলে উদাহরণ দাও। মানে যে চারটা প্রকার আমরা বিরুদ্ধানুমান দেখলাম, চার প্রকার, সেই চার প্রকার কিন্তু ভালো করে পড়তে হবে, কাকে বলে এবং উদাহরণ পরীক্ষায় কিন্তু আসে, ঠিক আছে। যে অমাধ্যম অনুমানে একই উদ্দেশ্য ও বিধায় যুক্ত পারস্পরিকভাবে বিপরীত বিরোধিতা সম্বন্ধে আবদ্ধ দুটি বচনের মধ্যে একটি বচনের সত্যত ও মিথ্যাতব্য থেকে অপর একটি বচনের সত্যতা এবং মিথ্যাতব্য যখন অনুমান করা হয় তখন সেই অনুমানকেই বলা হচ্ছে বিপরীত বিরুদ্ধানুমান। ওকে, যেরকম আমরা বিরুদ্ধানুমান পড়লাম, এই সংজ্ঞাটা ওই সংজ্ঞাটা একই রকম রয়েছে, শেষের অংশটা প্রথমের দিকে একটু আলাদা রয়েছে, তোমরা একটু কম্পেয়ার করে পড়বে তাহলে দেখবে মনে থাকবে। তাহলে আমরা দেখব হচ্ছে এ বচনে সকল খেলোয়াড় হয় বুদ্ধিমান, এই বচনটি হচ্ছে ট্রু, তাহলে এর বিরুদ্ধ বচন হচ্ছে ই বচন, যেরকম আমরা প্রথমে একটা উদাহরণ করলাম, তাহলে কোনো খেলোয়াড় নয় বুদ্ধিমান, এটা হচ্ছে মিথ্যা। ওকে, নেক্সট আমরা দেখব হচ্ছে অধীন বিপরীত বিরুধানুমান কাকে বলে এবং তার উদাহরণ দাও, প্রশ্ন নম্বর রয়েছে তিন। দেখব যে অমাধ্যম অনুমানে পরস্পর অধীন বিপরীত, পরস্পর অধীন বিপরীত দুটি বচন থাকে এবং এদের একটি সত্যতা ও মিথ্যাতব্য থেকে অন্যটির সত্যতা বা মিথ্যাতব্য অনুমান করা যায় তাকে অধীন বিপরীত বিরুধানুমান বলা হবে। উদাহরণ হিসাবে আমরা দেখব আই বচন, কি বলছে, কোনো কোনো পশু হয় হিংস্র, ঠিক আছে, কোনো কোনো পশু হয় হিংস্র, এটা হলো ট্রি মানে শর্ত, এর বিরুদ্ধ বচন হচ্ছে এর বিরুদ্ধ বচন হচ্ছে ও বচন, তাহলে কোনো কোনো পশু নয় হিংস্র, তাই না? তাহলে এ বচন হচ্ছে হ্যাঁবাচক বচন, ও বচন হচ্ছে নাবাচক বচন, আমরা জানি।
তো অধীন বিপরীত বিরুদ্ধ অনুমান কাকে বলে এবং তার উদাহরণ ভালো করে পড়ে নেবে। ওকে, তো আমরা নেক্সট পিরিয়ডের মাধ্যমে এই চ্যাপ্টারের উপরে আরও যেসব নিয়মগুলি রয়েছে, যেসব অংশগুলি বোঝা রয়েছে, সেগুলো ধীরে ধীরে বুঝতে থাকবো। ওকে, তো ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।